দেখো, তুমি যে প্রথম প্রশ্ন করলে লুটের উদ্দেশ্যে খুন কিনা, সেই মধ্যে কিন্তু পুলিশ লুটের উদ্দেশ্যে খুন এমন ধারা যুক্ত করে মামলা রুজু করেছে ঠিকই। তবে এক্ষেত্রে কে বলছে লুট হয়েছে, অর্থাৎ মৃতের স্বামী, তিনি পুলিশকে জানিয়েছেন যে কিছু গয়না ছিল সেই গয়না উধাও হয়ে গিয়েছে, কিন্তু ঘরের ভেতর পুলিশ প্রাথমিকভাবে তেমন কোনো লণ্ডভণ্ড চিত্র কিন্তু দেখতে পায়নি। দ্বিতীয় প্রশ্ন পুলিশের কাছে যেটা, সেটা হচ্ছে সুস্মিতা মণ্ডল যিনি খুন হন, তার পরবর্তীতে দেখা যাচ্ছে ওনার কানে সোনার দুল ছিল, সেই কানে সোনার দুল দুটি কিন্তু ছিল। অর্থাৎ যদি লুটের উদ্দেশ্যে খুন হয়, অন্যান্য গয়না নিয়ে গেলে কেন সুস্মিতা মণ্ডলের কানে সোনার দুলটা নেবে না আততায়ীরা, এই একটা প্রশ্ন পুলিশের মনে। পাশাপাশি কিন্তু ঘরের মধ্যে তেমন কোনো ধস্তাধস্তির যে চিহ্ন সেটা পাওয়া যায়নি, কারণ ঘরে দুজন ছিল, একজন হচ্ছে বছর 45 সুস্মিতা মণ্ডল এবং 13 বছরের কিশোর ছিল, অর্থাৎ তাদের ছেলে তমজিৎ। এবং এই ক্ষেত্রে দুজনকে যদি কেউ বাড়ির মধ্যে ঢুকে হঠাৎ করে খুন করে, তাহলে তো ধস্তাধস্তি হবে, চিৎকার চেঁচামেচি হবে, প্রতিবেশীরা জানতে পারবে, এমন একটা সম্ভাবনা থাকছে। তাহলে কি কোনো রকম ভাবে অন্য কোনো কায়দা অবলম্বন করেছিল অতটাই, সেই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে আরো যে বিষয়টা, হঠাৎ করে অপরিচিত কেউ ঘরের মধ্যে ঢুকে যাবে খুন করবে, সেই বিষয়টা ভাবাচ্ছে পুলিশকে, কারণ সুস্মিতা মণ্ডল কিন্তু সতর্ক থাকতেন সবসময়, তেমনটাই ওনার পরিজনেরা যারা রয়েছেন আত্মীয় পরিচয় তারা বলছে, কারণ তিনি সবসময় ফ্ল্যাটের যে আই হোল রয়েছে সেই আই হোল থেকে দেখতে নিশ্চিত হতেন কে এসেছে, তারপরেই তিনি দরজা খুলতেন। অর্থাৎ অপরিচিত কেউ আসবে হঠাৎ করে দরজা খুলে দেবে তেমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছেন তাদের আত্মীয় পরিজনেরা। এই ক্ষেত্রে আরো একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রথম যিনি এই ঘটনাটি দেখেন কে তিনি, তিনি হলেন সুস্মিতা মণ্ডলের স্বামী তপন মণ্ডল। তিনি জানাচ্ছেন তিনি ব্যাংক থেকে ফেরেন, ফেরার পরে ওনার মোটর বাইকটা বাড়ির বাইরে পার্ক করে, পার্ক করার পর স্ত্রীকে ফোন করছিলেন, ফোনে তিনি পাননি। তার পরবর্তী ক্ষেত্রে বাইরে একটি দোকান ছিল এবং পরিজন যারা প্রতিবেশী তাদেরকে তিনি জানান যে স্ত্রীকে দেখেছেন কিনা। পুলিশকে যেটা ভাবাচ্ছে যে তাহলে তিনি সরাসরি নিজের ফ্ল্যাটে উঠলেন না কেন তিনতলায়, তাহলে কেন তিনি বাইরে মোটর বাইক রাখলেন, অন্যান্য দিন তিনি বাড়ির ভেতরে মোটর বাইকটিকে ঢুকিয়ে দেন, এই একটি প্রশ্ন উঠছে। অন্যদিকে তিনি যেহেতু সবার প্রথম দেখেন এই খুনের ঘটনাটি, তারপর তিনি চিৎকার করেন যে স্পট ডেড বলে, কিন্তু পুলিশ যেটা তাকে জিজ্ঞেস করে তিনি দেখেছিলেন কিনা, হাত দিয়েছিলেন কিনা দেহতে, তিনি পুলিশকে জানিয়েছেন তিনি কিন্তু বডিতে টাচ পর্যন্ত করেননি। পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় অসঙ্গতি ধরা পড়ছে তার স্বামীর বয়ানে, এবং সেই মতো পুলিশ জানাচ্ছে তার স্বামী তপন মণ্ডলকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে যে কোনো রকম কোনো সূত্র উঠে আসে কিনা, বা কোনো কাউকে কোনো সন্দেহ করছেন কিনা যারা এই ঘটনা ঘটাতে পারে, সেই মতো কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে একদিকে পর্ণসিদ্ধানা পুলিশ, অন্যদিকে হোমিসাইড শাখা তদন্তকারী আধিকারিকরা। পাপিয়া, ধন্যবাদ পার্থ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।